1975 এর আগস্টেও এখানে বর্ষা এসেছিল, বৃষ্টি স্নাত পত্র পল্লবে ছিল রৌদ্রোজ্জ্বল এক জীবন আর সমৃদ্ধির ডাক। কিন্তু কে জানতো এগিয়ে যাওয়ার এত আয়োজনের আড়ালে আছে নিকোশ কালো এক অসুন্দর, ভীষণ ভয়ঙ্কর। মধ্য আগস্টের সুবহে সাদিক, ধানমন্ডিবাসীর ঘুম ভাঙে দুর্বৃত্তের মুহুর্মুহুগুলির শব্দে, দুঃস্বপ্নের মতো সেই ভোর একে একে জাতির ললাটে এঁকে দেয় অভিশাপের অমোচনীয় কালিমা। কারণ ওরা হত্যা করল তাকেই যার হৃদয় জুড়ে বাংলাদেশ। বাঙালি এবং বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় এই 15ই আগস্ট 1975, এবং এই অধ্যায়টি নিয়ে অনেকের শোক আছে, অনেকের উচ্ছ্বাসও আছে। উচ্ছ্বাস যারা আছে তারা মুক্তিযুদ্ধের নয়, তারা বাংলাদেশের নয়। মুক্তিযুদ্ধ বাংলাদেশ গৈরি বলেই তাদের উচ্ছ্বাস। বঙ্গবন্ধু যে পথে বাংলাদেশকে নিচ্ছিলেন সেই পথ থেকে আমরা বিচ্যুত হলাম, কারণ 75 থেকে 90 পর্যন্ত পুরোপুরি সামরিক শাসন, অবৈধ সামরিক শাসন। সেই অবৈধ সামরিক শাসনের আমলে বাংলাদেশ বিচ্যুত হয়েছিল মুক্তিযুদ্ধের পর থেকে। 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডির এই বাড়িতেই হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই দিন একই সঙ্গে হত্যার শিকার হন তার পরিবারের সদস্যরাও, কিন্তু বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা। 15ই আগস্ট থেকে 21শে আগস্ট ঘটনাস্থল ধানমন্ডি 32-এর পরিবর্তেই বঙ্গবন্ধু এভিনিউ। এবার টার্গেট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি চেষ্টা করছিলেন বঙ্গবন্ধুর জাতীয় আদর্শকে পুনরুজ্জীবিত করার। বিরোধী দল আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে হামলা হয় যুদ্ধে ব্যবহৃত গ্রেনেড দিয়ে। 24 জনের প্রাণহানি আর শত শত হতাহতের আহাজারিতে আরও একবার হতবিহ্বল হয় গোটা বিশ্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আবু হাসান মোহাম্মদ শামসুল আরেফিন ঘটনার দিন ঢাকার নিজ বাসভবন থেকেই খবর পান নৃশংস এই হামলার। তার মতে 15ই আগস্ট আর 21শে আগস্টের যোগসূত্র একই। যে দৃশ্য দেখেছি সেটি বর্ণনা করা যায় না। মনে করা হয়েছিল যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলে বঙ্গবন্ধুর নাম, বঙ্গবন্ধুর আদর্শ এগুলো মুছে যাবে, কিন্তু সেটি যায়নি। 4 জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে, যারা বঙ্গবন্ধুর আদর্শের জন্য জীবন দিয়ে গেলেন, তাদের হত্যা করেও দেখা গেল যে বঙ্গবন্ধুর আদর্শকে এখান থেকে মুছে ফেলা যায়নি। তখন আবার কৌশল নিয়েছে এই হত্যাকারী ষড়যন্ত্রকারীরা যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ শেখ হাসিনাকে হত্যা করতে হবে, এবং সেই চেষ্টাই করেছিল 2004 সালের 21শে আগস্টে। অতএব আমি তো এই দুটো ঘটনার মধ্যে কোনো পার্থক্য দেখি না। এই বিশ্লেষকরা মনে করেন আগস্টের খুনিদের বিচার হলেও ষড়যন্ত্র এখনও থেমে নেই, তাই এসব হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের নিয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানান তারা। আজহার লিমন, এখন ঢাকা।